বাঘ ছিল গভীর জঙ্গলের ভিতরে, সেখান থেকে আস্তে 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 চলে এসে কোথায় ছিল জানি না। আমরা যে ঝর্ণাটা দিয়ে যাচ্ছিলাম সেই ঝর্ণার জলের ভিতরে ছিল বাঘ, মানে জলের মধ্যে ডুবে আছে নাকটা চোখটা বের করে দিয়ে। জলে কুমির, ডাঙায় বাঘ, সবকিছু নিয়েই প্রাকৃতিক সৃষ্টি এবং ভগবানের সৃষ্টি বলতে পারেন। তো সুন্দরবনের মানুষরা, যারা সুন্দরবনে বসবাস করে, তারা ক্ষুধার জ্বালায়, দুটো অন্নর জ্বালায় ছুটে যায় মাছ কাঁকড়া ধরতে। এটা তাদের মানে পেশা, যে সুন্দরবনে মাছ কাঁকড়া ধরার পেশা। তো কিন্তু এমনই কাজ করতে গিয়ে, এমনই অভাবের তাড়নায় তাদের কাজ করতে গিয়ে পড়তে হয় তাদের বাঘের মুখে। তিনজন গেছিল, সঙ্গীও ছিল সাথে, কিন্তু দুই সঙ্গী ফিরে এসেছে আর আনতে পারেনি এক সঙ্গীকে। তো তাদেরই সেই ঘটনাটি আপনাদের সামনে আজ তুলে ধরব। আসুন আমরা জেনে নিই সেই ঘটনা সেই কাকুর কাছ থেকে। কাকু, আপনার নাম? আমার নাম শ্রী সুধাংশু শেখর হাওলি। বা এখানকার ঠিকানা? ঠিকানা 10-4 গিরি। তো আমরা শুনলাম যে আপনারা যে জঙ্গলে গেছিলেন তিনজনে, যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিভাবে ঘটেছিল যদি একটু বলেন। ঘটনা ঘটেছে, আমরা রেগুলার যেতাম, সেদিন আমরা ছিলাম তিনজন নৌকাতে। আমরা নৌকাতে কাঁকড়া ধরতে ধরতে একটা গভীর জঙ্গলের ভিতরে একটা ঝর্ণা ঢুকে যাই। সেখান থেকে বাড়ি আসার তৎমুহূর্তে আমাদের দুর্ঘটনাটা ঘটলো। দুর্ঘটনা, নৌকা ছিলাম আমরা তিনজন লোক, পাশায় যে ভদ্রলোক ছিল তার নাম ছিল ধরণী মণ্ডল আর পিতার নাম ছিল অবনী মণ্ডল, পবন মণ্ডল। শিবপদ বিশ্বাস ছিল বয়স্ক লোক একজন, আর আমি ছিলাম, আমার নাম সুধাংশু হাউলি। এখন মোটামুটি ওই মুহূর্তে আমরা চলে আসবো থোপা টোপা সব তুলে নিয়ে। বাঘ ছিল গভীর জঙ্গলের ভিতরে, সেখান থেকে আস্তে 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 চলে এসে কোথায় ছিল জানি না। আমরা যে ঝর্ণাটা দিয়ে যাচ্ছিলাম সেই ঝর্ণার জলের ভিতরে ছিল বাঘ, মানে জলের মধ্যে ডুবে আছে নাকটা চোখটা বের করে দিয়ে। আমরা যখন পাশ দিয়ে যখন বেয়ে চলে আসছি, পরপর আমি চলে আসার পরে আর একটা বৃদ্ধ লোক চলে আসলো, পেছনে যে ছিল তার উপর আঘাতটা আনলো। মানে হেঁটে আসছিলেন না, নৌকা দিয়ে আসছিলাম আমরা, আর নৌকা বেয়ে আসছি আর জলে দিয়ে, আর ও জলে ছিল, জল থেকে উঠে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিয়ে তখন পাশের লোকটাকে যখন নদীতে ফেলে যখন এখানটা ধরেছে সাইডটাকে, আমি তখন গলির থেকে ছুটে এসে দেখি যে বাঘ ওকে তখন ধরে ফেলেছে। আমি তৎমুহূর্তে এসে আমার হাতে কিছু না থাকাতে ওই বোটাটা ছিল হাতে, ওই বইটা দিয়ে তখন আমি ওকে পেটানো শুরু করলাম। পেটাতে পেটাতে কিছুক্ষণ বাদে ওকে ছেড়ে দিল, তখন ও ডেড হয়ে গেছে। ও যখন ছেড়ে দিয়ে যখন হাত কুড়িয়ে উপরে চলে গেছে, তৎমুহূর্তে আমি দেখলাম যে এই মুহূর্তে যদি ও যদি আবার ছুটে আসে তাহলে তো আবার দুর্ঘটনা ঘটবে। আমি তো তখন মাকে ডাকছি আর হাঁকাহাঁকি করছি, তার মধ্যে ও 2-3 বার আবার ঝোঁকাঝুঁকি করলো, করার পরে ও আবার জঙ্গলের ভিতর চলে গেল। মানে ও ওখানটায় থেকেই ঝোঁকাঝুঁকি করছিল। তারপরে আবার গভীর জঙ্গলের ভিতর চলে গেল। তো যখন ওনাকে অ্যাটাক করেছিল কতটা জল ছিল মনে হয়? জল ওইরকম কোমরখানি জল ছিল, সেই জলের পরে ও তো মাটি পায়ে পেয়ে গেছে, বা এও মাটি পায়ে পেয়েছে, কিন্তু ডুব দিয়ে যাওয়ার কোনো সুযোগ করতে পারেনি। তারপরে ও যখন চলে গেল তখন ওকে আমি নৌকাতে তুলে নিলাম। বয়স্ক লোকটা জ্ঞান হারিয়ে ফেলেছিল, যেটা করেছিলাম আমি নিজে একা একাই নিজে সৎসাহস নিয়ে করেছিলাম যে ওকে আমি ফিরি নিয়ে যাবো, তাই মরে গেলেও নিয়ে যাবো আর জানতে থাকলেও নিয়ে যাবো। এই জেদ তখন আমার ভিতরে এসে গেছিল। সেই তৎমুহূর্তে ওকে ওই নৌকাতে তুলে নিলাম, নিয়ে যে নৌকার ভিতরে ছিল তাকে আমি বললাম যে তুমি চলো উঠে বেরিয়ে যেতে হবে। তাকে ধাউকি দিয়ে তাকে জ্ঞানটা ফিরিয়ে নিয়ে আবার তাকে দিয়ে নৌকা খাল থেকে বের করে নিয়ে ওই লাশটাকে নিয়ে ঘাটে ফিরে চলে এলাম। তো যখন মানে নৌকোটা নিয়ে ওনাকে খাল থেকে তুলে বাড়ি ফিরছিলেন, তখন খালের সাইডে যখন ফিরছিলেন, তখন কি আপনাদের মধ্যে একটা আতঙ্ক ছিল যে আবার যদি অ্যাটাক করতে পারে? হ্যাঁ, আতঙ্ক তো থাকবেই, কারণ ও দৃশ্য একবার যে দেখবে তার জীবনে তো সে ভুলবেই না। আচ্ছা, যে কি ধরনের জানোয়ার ওটা। আতঙ্ক নিয়েই তো খাল থেকে বেরিয়ে আসলাম, এসে তারপরে ওকে নিয়ে ঘাটে চলে আসলাম। ঘাটে আসার পরে তার দেহটাকে দাহন করা হলো এখানে। যখন মানে বাঘটা ধরলো তখন প্রথমে অ্যাটাকটা ওনাকে কোথায় করেছিল যখন আপনি তুললেন ওনাকে? যখন বাঘ তো প্রথমেই ধরে ঘাড়ে। আচ্ছা, ওকে যখন থাবা মেরে ফেলে দিয়েছে, ধাক্কা মেরে ফেলে দেওয়ার সময় ঘাড়ে ধরে ফেলেছে এখানটা। আচ্ছা, ধরে সঙ্গে সঙ্গে নাকড়ান দিয়ে মেরে ফেলেছে। ও, মানে মত অবস্থায় এই 1 বছর হয়ে গেল। তা আপনি কি এখন আর জঙ্গলে যাচ্ছেন? আমি এখন জঙ্গলে দীর্ঘ 1 বছর কাল যাই না। আচ্ছা, যে ঘটনাটা ঘটেছে যেখানে, ওই জায়গাটার নাম কি ছিল? জায়গাটার নাম কাকসার ভিতরে একটা সারি গাং আছে,
সেটার মধ্যে দিয়ে যেতে হয়, যে তার পাশে সাইড খাল আছে। সেই খাল, সেই শাড়ি গাংটার নাম হচ্ছে তোমার পঙ্কজখালী। পঙ্কজখালীর ভিতরে ঢুকে ওর সাইড যে খালগুলো আছে সেই খালের ভিতরে আমাদের দুর্ঘটনাটা ঘটেছে। নামটা সাধারণত পঙ্কজখালী নাম দেওয়া আছে। তো তখন কি আশেপাশে কোনো নৌকা ছিল তোমাদের? না, আমাদের পাশে নৌকা ছিল, দূরে ছিল নৌকা। আচ্ছা, যখন দুর্ঘটনা ঘটেছিল তখন আমাদের পাশে কোনো নৌকাই ছিল না। তাই যে ঘটনাটা ঘটেছিল দিনে মানে না রাতে? দিবাতে। তখন মিনিমাম কটা বাজে মনে হয়? সময়টা ছিল প্রায় একটা দেড়টা নাগাদ।